হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য আলু বড়ি দিয়ে রুই মাছের একটি ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি, যা আমার শাশুড়ি মা তৈরি করেছেন। এই গরমে মাছের ঝোলের এই রেসিপিটি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। প্রথমে আমি ইনগ্রেডিয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছি। যেহেতু আলু বড়ি দিয়ে ঝোলটা তৈরি হচ্ছে, তাই আলু আর বড়ি তো লাগছেই। আমি আলুগুলোকে লম্বা করে কেটে রেখে দিয়েছি আর কলাই ডালের বড়ি নিয়েছি। তাছাড়াও কিছু মশলা যেমন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর কিছুটা লঙ্কা গুঁড়ো, যা আমি দেখাতে ভুলে গেছিলাম, যাই হোক পরে আমি অ্যাড করে নিয়েছিলাম। আচ্ছা, নুন তো লাগছেই, তাছাড়া ফোড়নের জন্য গোটা জিরে আর তেজপাতা আর অবশ্যই কাঁচা লঙ্কা। আর আমি রুই মাছ দিয়ে ঝোলটা করছি, তাই আমার লাগছে রুই মাছ। প্রথমে মাছের গায়ে নুন ও হলুদ মাখিয়ে নিতে হবে। মা এত সুন্দর করে হলুদ মাখাচ্ছিলেন, পুরো মনে হচ্ছিল মাছের গায়ে হলুদ হচ্ছে। বিশ্বাস করো, আমার দেখে না এরকমই একটা ফিল আসছিল, যে মনে হচ্ছিল পুরো মাছের গায়ে হলুদ হচ্ছে, এত সুন্দর করে মাছের মধ্যে হলুদগুলো ঘষে ঘষে লাগাচ্ছিলেন না। আর এই পুরো রান্নাটা না আমি সর্ষে তেলে করব। আমি না, মানে আমার শাশুড়ি মা করছে, তো তাও আমি বলে দিচ্ছি যে পুরো সর্ষে তেলেই রান্নাটা হয়েছে। তো কড়াই গরম করে তাতে সর্ষে তেলটা বসিয়ে দিলাম, তারপর একে একে হলুদ মাখা মাছগুলো, হলুদ আর নুন মাখা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য একটি কথা বলছি, যে মাছ ভাজার জন্য যে তেল ব্যবহার করা হয় তা বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। ভালোভাবে গরম করে নিলে তাতে মাছটা যে কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে সেটা হবে না আর কি। অনেক সময় মাছ কড়াইতে লেগে যায়, আজকাল যদিও ননস্টিকের কড়াই ব্যবহার করা হয়, কিন্তু তাও যে কোনো কড়াইতেই মাছটা ভাজার আগে তেলটাকে ভালোভাবে গরম করে নিলে মাছটা আর ভেঙে যাওয়ার ভয় থাকে না, কড়াইতে লাগার ভয় থাকে না। তারপর দেখো মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পর ওগুলোকে তুলে রেখে দেওয়া হয়েছে। এবারে ওই তেলের মধ্যেই বড়িগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। বড়িগুলো ভেজে নেওয়ার পর বড়িগুলোকেও আলাদা করে তুলে রেখে দিতে হবে। এবারে তেলের মধ্যে গোটা জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে, ফোড়নটা যখন একটু ভাজা হয়ে যাবে তাতে কেটে রাখা আলু দিয়ে দিতে হবে। এই গরমে বেশি রিচ খাওয়া দাওয়া না করাটাই ভালো আমার মনে হয়। তো তার জন্য এরকম হালকা পাতলা ঝোল খেলে তা পেটের জন্যও ভালো আর শরীরকে একটু শান্তি দেয় আমার মনে হয় আর কি। তো আমরা ইদানিং খুব বেশি একটু হালকা পাতলা খাওয়া দাওয়াই করছি, কেননা গুয়াহাটিতেও প্রচণ্ড গরম। আমি জানি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গরমের যা মানে চলছে, তার মধ্যে বৃষ্টি নেই, কিছু নেই, তো এর মধ্যে এই ঝোলটা তো খুবই ভালো। আলুগুলোকে দিয়ে দেওয়ার পর তাকে বেশ ভালোভাবে একটু ভেজে নিচ্ছেন। আমার শাশুড়ি মায়ের হাতের এইসব রেসিপি খুব টেস্টি হয়, তাই আমি আজকে আমি নিজেই মাকে বললাম যে একটু তুমিই করে নাও, আজকে বেশ ভালো লাগবে। আমার শাশুড়ি মায়ের হাতের অন্যান্য আরও অনেক টেস্টি টেস্টি রেসিপি আমি তোমাদের সামনে তুলে ধরবো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আমাদের বাড়ির তো সকলের খুব পছন্দ। গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে আলুটা ভাজা হচ্ছিল। তো আলুটা ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দিয়েছিলেন, নুন দিয়ে বেশ ঢেকে ঢেকে সুন্দর করে ভাজাটা করে নিচ্ছিলেন।
তারপর একে একে জিরে হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হলো। সব মশলা দেওয়ার পর অল্প একটু জল দেওয়া হয়েছিল, যে যাতে মশলাগুলো পুড়ে না যায়। তার জন্য তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন জাগতে পারে যে আমার সাথে আমার শাশুড়ি মায়ের রিলেশনশিপটা ঠিক কেমন। সেটা না হয় আরেকদিন তোমাদের সাথে গল্প হবে। বন্ধুরা, যারা তোমরা আজকে আমার এই ভিডিওটি নতুন দেখছো, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে তাতে নোটিফিকেশনের অল অপশনটা ক্লিক করে দিও, যাতে আমার নতুন কোনো ভিডিও পোস্ট হলে তা সবার আগেই তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি আমার বন্ধু আছো, তোমাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তোমরা সবসময় আমার পাশে থেকো। দেখো আলুগুলো কি সুন্দরভাবে মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এবারে কড়াইতে বেশ কিছুটা জল, অবশ্যই গরম জল, গরম জল দিয়ে দেওয়া হলো। যেহেতু এটা ঝোল হচ্ছে তো জলের পরিমাণটা বেশ কিছুটাই দেওয়া হলো। এবারে যখন ভালোভাবে জলটা ফুটতে শুরু করবে তাতে ভেজে রাখা বড়ি, তারপর যে মাছটা ভেজে রাখা হয়েছিল সেই মাছগুলো একে একে দিয়ে দিতে হবে। এবারে কিছুটা নুন দেওয়া হচ্ছে। আলুটা ভাজার সময় অল্প কিছুটা নুন ব্যবহার করা হয়েছিল, এবারে আরও কিছুটা নুন ইউজ করা হচ্ছে, অবশ্যই পরিমাণ বুঝে। আর আমার শাশুড়ি মা ধনে গুঁড়ো ঝোল যখন জাল হয় তখন ইউজ করেন, মানে একদম রান্নার শেষে বলা যেতে পারে, তাতে ধনে গুঁড়োর যে ফ্লেভারটা সেটা একদম ইনটেক্ট থাকে, মানে বেশ ভালো লাগে, ধনের যে সুন্দর একটা ফ্লেভার আসে। তো এটা আমি ওনার কাছ থেকেই জানতে পেরেছি। গরম ভাতে মাছের এই ঝোল আর সাথে একটি লেবু, লেবু চেপে এই ঝোলটি খেতে কি যে অসাধারণ লেগেছে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। একদিন তোমরা তৈরি করে খেয়ে দেখো কিন্তু বন্ধুরা। আজকের জন্য এখানে টাটা।